প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো। আজ আমি তোমাদেরকে আমার আজকের এই অনলাইন গণিতের ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। বাংলা ভাষণ প্রথম শ্রেণী প্রাথমিক গণিত পৃষ্ঠা 51 পৃষ্ঠা। 51 পৃষ্ঠা, তোমরা সবাই বই খুলো। এই যে আমি বই খুলেছি, দেখো। আজকে আমরা এই যে ছবি গণনা করি এবং খালি জায়গায় সংখ্যা লিখি, কেমন? এটি আমরা কমপ্লিট করব। তোমরা একটু দেখো পৃষ্ঠা 51 পৃষ্ঠা। ছবি গণনা করি এবং খালি জায়গায় সংখ্যা লিখি। এখানে দুটি বক্স আছে, একটি হচ্ছে যে বাম পাশে আর একটি হচ্ছে ডান পাশে। আমি দুটি বক্সের সংখ্যাগুলো লিখে দিই, তোমরা বইয়ের মধ্যে লিখে নিবা বা খাতায় লিখে নিবা। যেমন ডান পাশে আরেকটি এই ধরনের আছে, খালি বক্স, খালি ঘর আছে, সেখানেও 5টি বক্স আছে। এখানে 5টি বক্স আছে, এখানেও 5টি বক্স আছে। 5টি বক্সের মধ্যে আমরা ছবি গণনা করব এবং খালি জায়গায় সংখ্যা লিখব, ঠিক আছে? তাহলে তোমরা একটু দেখো, বাম পাশে প্রথম কয়টি আছে? বাম পাশে আমি লিখতেছি, বাম পাশে আছে, প্রথমে আছে 3টি, তারপরে আছে 3টি, তারপরে আছে 4টি, তারপরে কিছু নাই, 0, তারপরে আছে 2টি। ডান পাশে আছে কয়টি? প্রথমে 6টি, তারপরে আছে 8টি, তারপরে আছে 5টি, তারপর আছে 9টি, তারপর আছে 7টি। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। প্রথমে এই ঘরে আছে কয়টি? 3টি, 3টি। প্রথমে বাম পাশে প্রথমে আছে 3টি, তারপরে আছে 3টি, এরপর আছে 4টি, এরপর আছে 0টি, তারপরে নিচে আছে 2টি। এটা দেখে দেখা যাচ্ছে না, আমি আবার লিখে দিচ্ছি।
প্রথমে বাম পাশে আছে তিনটি ফুল, দেখো তিনটি, এখানেও উত্তরের মধ্যে দেখো তিনটি, তারপরও আছে তিনটি, এরপর আছে চারটি, এরপরে কিছু কিছু নাই, কিছু নাই মানে হলো এখানে শূন্য হবে। এটি দেখো শূন্য আছে, এখানে শূন্য আছে, তারপর আছে দুইটি। তারপর ডান পাশে আছে, প্রথমে আছে ছয়টি ফুল, তারপর আছে আটটি, তারপর আছে পাঁচটি, তারপর আছে নয়টি, তারপর আছে সাতটি। এই যে এখানে ফুলগুলো আছে, এই ফুলগুলোর সংখ্যাই কিন্তু ওখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? তোমরা বইয়ের মধ্যে লিখে ফেলবা কাঠ পেন্সিল দিয়ে এবং খাতায়ও লিখে ফেলবা। তাহলে এটি হচ্ছে যে ছবির গণনা করি এবং খালি জায়গায় সংখ্যা লিখি। তাহলে এটি এক নম্বর ছবি আমরা গণনা করলাম এবং খালি জায়গায় সংখ্যা লিখেছি। তারপরে আমরা দুই নম্বর দেখবো, দুই নম্বর কি আছে দেখি। দুই নম্বরে আছে মাঝের সংখ্যা লিখি। দুই নম্বরে মাঝের সংখ্যা লিখি, যেমন তিন এবং পাঁচ, আরেকটি আছে এখানে ছয় আট, ছয় আট, এখানে আরেকটি আছে আট দশ। তাহলে দেখো প্রথমে আছে তিন এবং পাঁচ, এর মাঝখানে কি, এরপরে আছে ছয় এবং আট, এর মাঝখানে কি হবে, এরপর নিচে আছে আট এবং দশ, এর মাঝখানে কি হবে। আমরা এখানে একটু সিরিয়ালি এক থেকে দশ পর্যন্ত লিখে ফেলি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য দশ। আচ্ছা, প্রথম বক্সের মধ্যে আছে তিন এবং পাঁচের মাঝখানে কি হবে, প্রথমে এখানে আছে তিন এবং পাঁচের মাঝখানে কি হবে, তিন এবং পাঁচের মাঝখানে কি আছে, দেখো তিন এবং পাঁচের মাঝখানে কি আছে, তিনের পরে চার, চার পরে পাঁচ, তাহলে তিন এবং পাঁচের মাঝখানে আছে চার, তাহলে এখানে চার হবে। এরপরে ছয় এবং আটের মাঝখানে কি আছে, ছয় এবং আটের মাঝখানে, ছয় আট মাঝখানে কি আছে, সাত, আট এবং দশের মাঝখানে কি আছে, আট এবং দশের মাঝখানে আছে নয়, ঠিক আছে? তাহলে মাঝখানে মাঝের সংখ্যাটি আমরা লিখলাম তিন এবং পাঁচের মাঝখানে চার, ছয় এবং আটের মাঝখানে সাত, আট এবং দশের মাঝখানে নয়। তারপর তিন নম্বরটা লিখব, তিন নম্বরটা হচ্ছে পরের সংখ্যা। তাহলে তিন নম্বরটা একটু দেখি আমি, তিন নম্বরটা দেখো একটু, পরের সংখ্যা লিখতে বলেছে, পরের সংখ্যা লিখতে বলেছে, যেমন এখানে দুইয়ের পরে কি হবে, পাঁচের পরে, ছয়ের পরে, নয়ের পরে, ঠিক আছে? পরের সংখ্যাটি লিখতে হবে, দুইয়ের পরে কি, তারপরে পাঁচের পরে, ছয়ের পরে,
9 পরে তাহলে 2 এর পরে 5 এর পরে 6 এর পরে 9 এর পরে কি এটি লিখতে হবে তাহলে দেখো 2 এর পরে কি আছে স্বাভাবিকভাবে 2 এর পরে আমি 1 2 3 গুলো আবার লিখি 1 2 3 4 5 6 7 8 9 তো 2 এর পরে আছে 3 5 এর পরে কি আছে 6 6 এর পরে 7 9 এর পরে 10 অর্থাৎ আমাদেরকে এখানে বলেছে পরের সংখ্যাটি কি লেখার জন্য তাহলে 2 এর পরে 3 আছে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 এর পরে 3 আছে 5 এর পরে আছে 6 2 এর পরে 3 আছে 3 এখানে দিলাম 5 এর পরে 6 আছে 6 দিলাম 6 এর পরে 7 আছে 7 দিলাম 9 এর পরে 10 আছে 10 দিলাম ঠিক আছে তাহলে আমি এই 51 পৃষ্ঠা খালি করে সংখ্যা লিখি এরপরে পরের সংখ্যাটি লিখি এবং মাঝের সংখ্যাগুলো লিখে এই ধরনের তিন ধরনের তোমাদেরকে কিছু অঙ্ক করিয়েছি 51 পৃষ্ঠা থেকে এগুলো যদি তোমরা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে তাহলে আজ আর নয় দেখা হবে পরবর্তী আরেকটি অনলাইন গণিতের ক্লাসে সেই পর্যন্ত স্টে হোম স্টে সেফ সবাইকে ধন্যবাদ।